হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকেও আমরা একটা ছোট্ট প্ল্যান করেছিলাম যে সবাই মিলে একটু ঘুরে আসা যাক, আর যেমনি প্ল্যান সেমনি কাজ, তো বেরিয়ে পড়েছে একটু ঘোরার জন্য। তো প্রথমে তোমাদের সাথে একটু ভিউগুলো শেয়ার করছি। দেখো কত সুন্দর আজকে আকাশটা লাগছে, আর এই তো এটা সেন্ট মেরি স্কুল রানাঘাট আইসতলা। তো দেখো আকাশটা এত সুন্দর লাগছিল, জাস্ট অসাম। তো আজকে আমরা চলে এসেছি রানাঘাট আইসতলা বৈদিক ভিলা ক্যাফেতে। এটা অনেক দিন ধরে নাম শুনছিলাম, অনেক ভিডিওস দেখছিলাম, অনেক দিনের ইচ্ছাও ছিল যে এখানে আসবো। তো ফাইনালি আমরা প্ল্যান করে চলেই আসলাম। তো চলো ভিডিওটা দেখা যাক, এনজয় করো তোমরা ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, আর তোমরা তোমার ফ্যামিলি মেম্বারসদের নিয়ে একবার এসে ঘুরে যাবে বৈদিক ভিলাতে। আশা করছি খুবই ভালো লাগবে। এখানকার পরিবেশটাও যেমন সুন্দর, তেমনি এদের খাবারগুলো বেশ ভালো, আর স্টাফদের ব্যবহারগুলো ভীষণ ভালো। আমার তো খুবই ভালো লেগেছে। তো সব কিছু মিলিয়ে আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি এখানে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখে থাকো। এরপর আমরা এই যে অর্ডার করলাম খাবার, বাচ্চাদের জন্য কোল্ড ড্রিঙ্কস, আর আমাদের জন্য অবশ্যই চা, বিকেলবেলা চা না খেলে তো হবে না। আর এই তো চিকেন কুরকুরে অর্ডার করেছিলাম, ছিল চিকেন ক্রিসপি চিকেন আর হচ্ছে চিকেন হাক্কা নুডলস। তো এগুলোই আমরা সবাই মিলে খেলাম, খেয়েটা একটু বসলাম। তারপর এখানে দেখো প্রজেক্টটা লাগানো ছিল, মানে খুব ভালো লাগছিল। আর এর তো সন্ধ্যা হয়ে গেছে, তখন এই সব লাইটগুলো যখন জ্বালিয়ে দিয়েছিল তখন আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। তো আমরা রীতিমতো একটু গল্প টল্প করে তারপর ভিডিও করলাম একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখো কত সুন্দর লাগছে ক্যাফেটা, তখন সব দিকে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, আর চাপটাও একটুখানি তুলে নিলাম তোমাদের জন্য। দেখো জাস্ট অসাম লাগছে দেখতে। সব কিছু শেষে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার সময়ও আমি বাইরে বেরিয়ে একটু তুলে নিলাম, সুন্দর লাগছিল দেখতে। তো এবার আমার বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। থ্যাংক ইউ।